মা হতেই হবে কি কোনো মানে আছে? মা হলেই বা, এটাও তো হতে পারে। জীবন আমার সামনে একটা প্রদীপ দিয়েছে, তাকে প্রদীপের মতো উজ্জ্বল করা। এইরকম নয় যে তার যত পারবো তার থেকে তেল সুচে নিয়ে আমার বড়াটা ভেজে নেওয়া, এটাই চলে। মাতৃত্বের সুখ উপলব্ধি করবো, আমার স্বপ্ন পূরণ করবে, তুই তো আমার আশা ভরসা। প্রণাম মহারাজ, আমি কোথাও যেন পড়ছিলাম বা হয়তো আমি মানে বুঝেছিলাম বা শুনেছিলাম যে যেখানে দৃষ্টি সেখানেই সৃষ্টি, তো এই দৃষ্টি যেখানে নেই সেখানে কি সৃষ্টি নেই? তার মানে কোথায় সৃষ্টি আছে? যা দেখনি তা তোমার জন্য কি করে আছে? যা তোমার আমার জন্য নেই হয়তো, কারণ না কারোর জন্য তো নিশ্চয়ই আছে। সে তোমার জন্য আছে, তাহলে তো তারপরে সৃষ্টি। যেরকম একটা এক্সাম্পল দিই, হয়তো লন্ডন সিটিতে কোন একটা বিল্ডিং আমি হয়তো দেখিনি, জানিও না, কিন্তু সেই বিল্ডিংটার আদৌ তো আছেই। না, এখন কোয়ান্টাম ফিজিক্স বলছে নেই, আমি না বিজ্ঞানই বলছে এখন নেই। এই মুহূর্তে তুমি দেখো নি তো? না। লন্ডন এ একটা বিল্ডিং, এটা এখন তোমার মাথায় সূক্ষ্ম রূপে আছে, অ্যাজ এ ওয়েভ আছে, ইটস নট প্র্যাকটিক্যালি আছে। তুমি যেই মুহূর্তে এটাকে পার্টিকেল বানাবে, যখন তুমি লন্ডন গিয়ে দেখবে, তুমি যখন ধরো মোবাইলে দেখলে, তখন ওটা আস্তে আস্তে আকার নিচ্ছে। বলা হচ্ছে যে পৃথিবীতে মানুষের এই একটি গুরুত্বপূর্ণ কাজ, একটা অবজারভার হয়ে দেখা, এবং তার মানে এই দেখার ফলেই এই জগৎ স্থূল আকার ধারণ করছে। এই অর্থেই উপনিষদ অনেক সময় বলে দিয়েছে তুমি তোমার জগতের নির্মাণকর্তা। তো যদি আমি জগতের নির্মাণকর্তা হই, এখানে যতজন আছে সবার ক্ষেত্রে জগৎ আলাদা আলাদা হবে? তাহলে যে দা 42 বিল্ডিংটা আমি যদি বলি এরকম এরকম দেখছি, আরেকজন ব্যক্তি অন্যরকম ভাবে দেখবে তাহলে? হ্যাঁ নিশ্চয়ই। আমি আমি দেখছি হয়তো ওটা 42 তলা একটা বিল্ডিং, অন্য কেউ সেটা 4 তলা বিল্ডিং ধরাই দেখবে। না, দেখতেও পারে সে। তুমি 42 তলা ওঠাকে খুব অন্যরকম মনে করতে পারো, সে খুব ইজি মনে করতে পারে, এবং 42 তলা যেটা তুমি যেটা বলতে চাইছো যে আমি 42 দেখছি, ও 42 দেখছে, ইটস আ ল অফ সিমিলারিটি। আমি বললাম ওই দেখো একটা বাঘ ছিল কুকুর, তুমি বাঘ দেখতে শুরু করলে। শ্রীকৃষ্ণ এটা বলেছেন, বলছে গিয়ে যে আঙুর ঝুলে আছে, বলে দেখো কৃষ্ণ ঝুলে আছে, থলো থলো থলো। অর্থাৎ তুমি যখন বলবে যে ওই দেখো ভূত চলে গেল, ওই ব্যক্তি ভূতই দেখতে শুরু করলো, ইটস আ ল অফ সিমিলারিটি। তুমি যেটা বললে সেটাও সিমিলার দেখতে শুরু করলো, ঠিক আছে? যেহেতু বহুত লোক, অনেক লোক একে 42 তলা বলছে, তো দেয়ার ইজ আ ইমপ্রেশন, আ সাজেশন ইন দ্য হেড যেটা 42 তলা। ইভেন 42 একটা কনসেপ্ট, তার মানে বইতেও যা লেখা হয়ে যায়, সব কনসেপ্ট, সব কনসেপ্ট। তুমি যে স্তরে কথা বলছো সব কনসেপ্ট, মানে ওই 42 তলা বইতে লেখা কনসেপ্ট আর আমার কনসেপ্টটার সাথে ম্যাচ করছে বলে আমি ওটা দেখি। এমন হতে পারে ওই বইয়ের কনসেপ্ট তোমার মাথায় কনসেপ্ট জন্ম দিয়েছে, তুমি 42 তলা লেখা আছে বলে 42 দেখছো। যদি লেখা থাকতো একই সাথে এটা 36, তুমি 36ই দেখতে, যাকে 42 বলে তাকে যদি 36 বলা হয় অসুবিধা কি আছে? যদি প্রত্যেকটা বইতে ওই বিল্ডিংটাকে আজ থেকে 36 তলা বলা হয়, তুমি 36ই বলবে ওকে, একে 36ই বলে, এবং তার ব্যাখ্যা বানিয়ে ফেলবে তুমি কেন 36 বলে, প্রত্যেক ব্যক্তি বানিয়ে ফেলবে। এটি তো মনগত জগৎ, আমরা জানি না আমাদের সামনের যে জগৎটা আমরা পারসিভ করছি তারা সেটা কত বড় একটা মেন্টাল, মানে একটা মানসিক মূর্তি, এটা বিরাট বড় ফেকনেস। তুমি যাকে মা বলো, তোমার মা বলো বা বাবা বলো, সে কারোর জন্য কিন্তু খুব খতরনাক লোক, এবং ওই খতরনাক তুমি যাকে মা বলছো, তুমি এই সময় কী হচ্ছে তোমার বাড়িতে বোঝো, তুমি বসে খাচ্ছ, মা তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর একজন তোমার মার কথা চিন্তা করে অসুস্থ হয়ে পড়ছে, তা তোমার মা কী? যদি ক্ষতিকারক এলিমেন্ট হয় তাহলে সবার জন্য ক্ষতিকারক, আর যদি খুব প্রেমপূর্ণ এলিমেন্ট হয় সবার জন্য প্রেমপূর্ণ, তাহলে প্রেমপূর্ণতা এবং ক্ষতিকারক তোমার মাথায় আছে, মা কিছুই নয়, এখানে বস্তু কিছুই নয়। ওই যে তোমার যে প্রেমপূর্ণ ওয়েভ, তোমার মাকে প্রেমময়ী পার্টিকেল বানাচ্ছে।
আরেকজনের যে ওয়েভ ভিতরে আছে, সে তোমার মাকে সে যখনই তাকাবে শত্রুতা বোধ হবে, তোমার মাকে দেখলে বিরক্ত হয়ে যাবে, হয়তো তোমার মাও তাকে দেখলে বিরক্ত হয়ে যাবে, কারণ একে অপরকে বিপরীত আকর্ষণ করে, বিজ্ঞানেরই ল আকর্ষণ করবে। তুমি যেমন যেমন করতে শুরু করবে তেমন তেমন হতে শুরু করবে। তো এটা তো স্থূলভাবেও যা, সূক্ষ্মভাবেও তা। আজকে কোয়ান্টাম ফিজিক্স এসে বিষয়টাকে আরো ক্লিয়ার করছে, কারণ মানুষ স্থূল বোঝে, তো স্থূল জগৎকে নিয়ে যখন কথা বলা শুরু হয় তখন মানুষ সহজে বুঝতে পারে। এটা কিন্তু একটা মানে সিদ্ধান্ত হিসাবে দেখতে হবে, এটাকে কিন্তু মানে আমরা কল্পনা করে গল্প বানালে চলবে না বিষয়টাকে। যদি কেউ যদি বোকার মতো কথা বলে না, এটা 42 আমি 36 তলা বলো, তুমি বলো, তুমি 36 তলায় গিয়ে থাকবে, 42 তলায় মিটিং হয়ে গেছে, তুমি যাওনি, বুঝে যাচ্ছে? এটা আমি কোয়ান্টাম ফিজিক্সেরই কিছু, হ্যাঁ কোয়ান্টাম ফিজিক্সের কিছু আমি তত্ত্ব আমি স্টাডি করেছিলাম, তো সেখানে জানতে পারি যেরকম এই টেবিলটা এখানে দাঁড়িয়ে আছে। আসলে আমাদের থিঙ্কিং মানে কি বলবো, আমাদের দৃষ্টিতে এই টেবিলটা দাঁড়িয়ে আছে, আসলে টেবিল নেই, এখানে সর্বব্যাপী যে ওয়েভ সেইটাই সেইটাই আছে, স্পেসই আছে দাঁড়িয়ে। তোমার পিছনে যে দেওয়ালটা, এখন দেওয়ালটা তোমার জন্য নেই, যেহেতু আমি দেখছি আমার পিছনে দরমাটা আমার জন্য নেই, এটা ফর্ম অফ ওয়েভ। আমি ঘুরলাম এবারে বাই পর্দাটা, যাই হোক সে পর্দাটা আকার নিল, তোমার জন্য পর্দাটা কিন্তু খুব রিয়েলিটি, কারণ তুমি এর মধ্যে দৃষ্টি দিচ্ছ, সৃষ্টি হচ্ছে। আমি দেওয়ালকে দৃষ্টি দিচ্ছি, সৃষ্টি হচ্ছে। তার মানে আমাদের চোখ না থাকলে আর সৃষ্টি নেই, চোখ না থাকলে আর সৃষ্টি নেই, বোঝো ভালো করে। সৃষ্টি জিনিসটাই তো তোমার জন্য, দেয়ার ইজ ওনলি ইজনেস। এবং তাকে যখন আমরা আজকে গীতার চতুর্দশ অধ্যায় হচ্ছে, তাকে যখন আমরা ব্যাখ্যা করি তাকে আমরা সৃষ্টি বলি। আর যখন বলবো, তুমি যখন কথাটা বলতে চাইছো যে আমি যদি ব্যাখ্যা না করি, ঠিক আছে, তাহলে কি সৃষ্টি নেই? না, সৃষ্টি নেই, তোমার জন্য সৃষ্টি নেই, অন্যের জন্য আছে। যতক্ষণ অন্য তোমার জন্য আছে ততক্ষণ তোমার জন্য সৃষ্টি আছে, ইন হিজ মাইন্ড। তুমি মনে করো ওর জন্য সৃষ্টি আছে, যেহেতু তুমি ওকে মনে করো তাই ওর জন্য তোমার সৃষ্টি আছে। সেই জন্যই তো একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে বিলিভ করে এবং সে যা বলে বিলিভ করতে শুরু করে দেয়। কেন করে? কারণ তাকে সে ভ্যালিডিটি দিয়েছে, বৈধতা দিয়েছে, এবং সে যা বলছে তা ভ্যালিড হয়ে যাচ্ছে। এই জন্য একজন ব্যক্তি আরেকজনের ব্যক্তি একজনের কথা শুনতে থাকে, ও যা বলছে সব ঠিক। আমরা যে বলি না যে অন্ধের মতো তুমি তার উপর নির্ভর করো, বিশ্বাস করো, মানেটা কি? এত বৈধতা দিয়ে দিয়েছে যে ওর প্রত্যেকটা কথা ওর জন্য সৃষ্টি হয়ে যাচ্ছে, ওর দিকে দৃষ্টি দিয়েছে, এত গভীরে চলে গেছে, এত অ্যাটাচড হয়ে গেছে যে ও আর ও এক হয়ে গেছে। এই এক হয়ে যাওয়ার ফলে এবার ও যা বলছে তাই তোমার জন্য সৃষ্টি হয়ে যাচ্ছে, বলছে না 100% ট্রুথ যা বলেছে। সাম্প্রদায়িকভাবে তৈরি, গুরু আমার যা বলেছে 100% ট্রুথ, বাবা বলেছে যে 100% ট্রুথ। আসল ব্যাপারটা কি, আমি যাকে বাবা বলেছি, যেহেতু আমি তাকে বাবা বলেছি তাই সে যা বলেছে 100% ট্রুথ, বুঝে যাচ্ছে? আমার দৃষ্টি সৃষ্টি করছে। তো এই দৃষ্টির মানে ভিত্তিটা কি, চোখ নাকি মন বা অন্য কিছু? দর্শন একটা প্রক্রিয়া, চোখ তার ইনস্ট্রুমেন্ট। দর্শন বলতে তুমি যে কোনো জিনিসের দিকে তাকাচ্ছ না, যদি চোখ দিয়েই না, অন্ধ যে সে কি, তার কি জগৎ নেই? তার অবশ্যই জগৎ আছে। তোমার মতো যে দেখে না পেঁচা, তার কি জগৎ নেই? তার জগৎ আছে। দর্শন একটা প্রক্রিয়া, ওর মধ্যে ব্যক্তি বা পশু পক্ষী যা কিছু আছে অস্তিত্বে সব আলাদা আলাদা, এরও এর মতো দর্শন আছে। এই কাপটা কিছু দেখতে পারে না, নিশ্চিত পারে, এর মতো আছে, তোমার মতো দেখে না, বুঝে যাচ্ছে? আমাদের সৌন্দর্য হলো যে আমরা এত কিছু কথা বলতে পারছি, এক্সপ্রেস করতে পারছি এত সুন্দরভাবে, এরা আমাদের মতো করে এক্সপ্রেস করতে পারছে না। এদের কাজ অন্যরকম, প্রকৃতিতে এই মোবাইলটার কাজ একরকম, এই মাইকটার কাজ একরকম, গাছটার কাজ একরকম, আমাদের কাজ একরকম। বলছে যে আমাদের মেন কাজ কি, সাক্ষী হওয়া, যাকে তুমি দৃষ্টি থেকে সৃষ্টি বলছো। এই সাক্ষীত্বই ইউনিভার্সে মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। সে যখন সাক্ষী রূপ দাঁড়ায় এসে ইউনিভার্সে, যেমন পশুর একটা কাজ আছে, বাঘের একটা পার্ট আছে, ঠিক আছে, গাছের একটা পার্ট আছে। দেখুন আমাদের যতগুলো প্রকৃতিতে পার্ট, সব ডিস্ট্রাকটিভ পার্টই হয়েছে, সো কল্ড, সব নষ্ট করা। আমাদের আর কোনো ইউটিলিটি তেমন প্রকৃতিতে নেই, যদিও সন্তুলন আছে গভীরভাবে যদি দেখা হয়। আমরা না থাকলে মশা থাকবে না, হয়তো কার রক্ত খাবে, তো শর্টেজ হবে, তাই সেরকম না। কারণ আমাদের উপর ভিত্তি করে অনেক জেনেটিক এগিয়ে গেছে, অনেক রকমের মানে যে জীবনের যে ধারা সেটা অনেক রকম জীবনকে সামনে এনেছে, সেটা আলাদা কথা। যদি এগুলো সবই কিন্তু ধীরে 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 মানে সামনে আসছে, ডিসকভার হচ্ছে, যে মূল পার্ট হলো যে তুমি অবজারভার হয়ে দাঁড়াও,
এই জগতে, এটা সব থেকে বড় কাজ। ওই জন্যই তো যখন কোনো রেশনাল ব্যক্তি, কোনো অবজারভার, সাক্ষী স্বরূপ কোনো মহাপুরুষ সামনে দাঁড়ায়, তাকে আমরা হাইয়েস্ট পার্সন বলেছি, ম্যান বলেছি, যারা জগৎকে জাজমেন্ট দেয় না, এটা ভালো ওটা মন্দ, এটা ঠিক আর একটা ভুল, একেই তো অবজারভার বলি, সাক্ষী বলি। তো মূল কাজ আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কাজ হলো এই সাক্ষীভূত হয়ে যাওয়া ইউনিভার্সের, সেই ইউনিভার্সের সাথে এক হয়ে গিয়েছে, সে ভালো মন্দ ঠিক ভুল পুরুষ স্ত্রী দিন রাত দেখছে না, একে আমরা তখন শ্রেষ্ঠ মানব বলে দিয়েছে। এই সাক্ষী হয়ে গেলে যে প্রত্যেকটা যে বস্তু বা আলাদা আলাদা রূপে আছে, টেবিল দেওয়াল মানুষ পশু পাখি যাই হোক, প্রত্যেকের ভাষা আমরা বুঝতে পারছি না হয়তো বা যাই হোক, তো আমি একটা জায়গায় একটা ব্যাখ্যাতে শুনেছিলাম যে এদের যে ভাইব্রেশন বা যাই হোক সেগুলো উপলব্ধি করা সম্ভব, তো সেটা কি সত্যি? এখনো উপলব্ধি করছি, কিন্তু আমরা এত মেন্টাল ক্যাওসের মধ্যে আছি যে আমরা এইগুলোকে ধরতে পারছি না। এখন কত রকম আওয়াজ হচ্ছে, আমরা কয়েকটা আওয়াজে শুনতে পাচ্ছি, এই জন্য বলা হয়েছে না যে কোনো জীবনদ্রষ্টা অধিক শুনতে পায়, অধিক বুঝতে পায়, অধিক দেখতে পায়, এটা ভাবটা এইভাবে দেখানো হয়েছে। মূল বিষয়টি কি, সে এই জীবনের সাথে এত এক হয়ে গিয়েছে যে সে আরও অনেক বেশি সংবেদনশীল হয়ে গেছে, অনেক বেশি গভীর হয়ে গিয়েছে। আমরাও কিন্তু এইরকমই, কিন্তু আমাদের জন্য বলেছে মায়া বা আবরণ। আবরণটা কেমন, আমরা কিছু চিন্তাকে খুব ভ্যালিডিটি দিয়েছি, বৈধতা দিয়েছি, ওগুলি আমাদের মাথার উপরে ঘুরতে থাকে এবং আমরা ভিতরে যেতে পারি না। আমাদেরই বাড়ি, ঘরেরও চাবি পরেরও হাতে, বলা হয়েছে না? তো এই যে উপরের যে আস্তরণটা, এটাতে আমরা আটকে আছি বলে আমাদের যে ইউনিভার্সের সাথে যোগ, সেটা আমরা ফিল করতে পারছি না। এই জন্যই তো ওই যোগে যাওয়া, কিছু পাওয়ার কথা বা বিভূতি পাওয়ার, বিভূতি কিছু নেই, বিভূতি জীবনী, জীবনী অলৌকিক। তুমি জানোই না যে তোমার শ্রবণ শক্তি কত দূর, আমরা বলি 20-20 Hz অব্দি শুনতে পাই, কিন্তু আমরা কতখানি, আমরা কত দূর অব্দি রেঞ্জ অব্দি শুনছি, কত আওয়াজ হচ্ছে, মনের যে কি ভয়ঙ্কর ক্ষমতা আছে। আমি কালকে ওকে বলছিলাম, থিসিসে বলছি যে একটা স্ত্রী সে মনের ক্ষমতাতে প্রেগনেন্ট হয়ে যেতে পারে, শুধু বাচ্চা থাকবে না অম্বে, তার পেট সামনে চলে আসবে, তার যত রকমের সকালবেলার যে সমস্যা, রাত্রিবেলার যে সমস্যা সব হবে, তার যে সে গা গোলানো ইত্যাদি যে লক্ষণগুলো আসে সব হয়ে যাবে তার, শুধু পেটে বাচ্চাটা নেই, মনের এত ক্ষমতা। আমরা জানি না যে এই যে যাকে আমরা ব্রেন বলছি, এটা কি বিরাট একটা আধার, তা মানে তড়িৎ চুম্বকীয় আধারের মতো বসে আছে। তো যোগীর ক্ষেত্রে সে কোনো রকম পাওয়ারকে গ্রো করে না, সে উপরের আবরণটা সরিয়ে দেয়, ফলে যে ন্যাচারাল যোগ, তার মাধ্যমে যা ঘটার তা ঘটতে থাকে। এর মাধ্যমে মাথায় রাখতে হবে এই কথাগুলো, যখন কেউ শুনবে এটা যদি কেউ ভেবে না নেয় যে আমি বলছি কোনো অলৌকিক পাওয়ার হয়ে যায়, আমি বলছি অলৌকিক পাওয়ার এই মুহূর্তেই আছে। যোগী শুধুমাত্র শান্ত হয়ে যায়, যেমন তুমি শান্ত হয়ে গেলে রাত্রিবেলাতে কত আওয়াজ শুনতে পারো, এই আওয়াজগুলো কি সকালে হচ্ছিল না? কিন্তু সকালে তুমি অফিসের কথা নিয়ে ভাবছো, এটা নিয়ে ভাবছো, সেটা নিয়ে ব্যস্ত হয়ে আছো, ফলে ওগুলো হলেও তুমি ওগুলোকে বৈধতা দিচ্ছ না, তোমার কাছে কিছু কিছুই বৈধ হয়ে আছে। তো এটাই হয়, আমরা আমাদের পরিবার নিয়ে, সমাজ নিয়ে, আমাদের জাতি নিয়ে, সম্প্রদায় নিয়ে ব্যস্ত হয়ে থাকি, যে মহাপুরুষ সেই জিনিসগুলোকে সাক্ষীর মতো দেখে, ভালো মন্দ বলে জাজ করে না। যখন তুমি ভালো বলবে এটা জাজমেন্ট, তুমি ওই দিকে তাকাবে, মন্দ বলবে দিয়ে তাকাবে না, এই দুটো তোমাকে ভেঙে দিল। যেমন তুমি পুরো দেখছো, পুরো দেখতে পাচ্ছ, যেমন তুমি এখন আমাকে দেখছো, যদি এখানে তুমি আমার প্রতি বায়াস না হও, তুমি পুরো যে পুরো ব্যাকগ্রাউন্ডটা পুরোটা দেখছো হিসাব মতো, বলেছি একটা সময় এই যে পুরোটা দেখছে কি বলে কগনিশন ফ্যাক্টর, আর আমাকে দেখছে এটা রিকগনিশন ফ্যাক্টর, তুমি আমার উপর ফোকাস করছো, তো রিকগনিশন, রিক্যাপ বলি না, আবার সব তোমার চোখে গিয়ে ধরা দিচ্ছে, কিন্তু তুমি যেহেতু আমাকে উপলক্ষ করে আছো, তুমি আমাকেই দেখছো হিসাব মতো। তুমি অস্বীকার করতে পারবে না যে তোমার চোখের রেঞ্জের মধ্যে এসিটা পড়েনি, এসিটাও পড়েছে, কিন্তু তোকে গুরুত্ব দাওনি তুমি। আমাদের দিনটা এমন থাকে, এই ইয়ানিশা বলেছে না ভাবটা, ওই যখন শান্ত হয়ে যায় ভিতরটা, তখন আমরা সব কিছু সহজে বুঝতে পারি, অনেক বেশি সংবেদনশীল হয়ে যায়, বডি ল্যাঙ্গুয়েজকে বুঝতে পারি, এই প্রকৃতির বিরাট যে খেলা তাকে চুপচাপ শান্তভাবে দেখতে পারি, জীবনকে যখন অ্যালাউ করব তখন এটা অনায়াস হয়ে যাবে, আমরা অ্যালাউ করতে পারি না তো ওখানে ফেসে যাই। মহারাজ আপনি কতটা মানে এই বিষয়ে মানে এক্সপিরিয়েন্স করতে পেরেছেন সেটা? দেখো আমি যেটা বুঝছি ওটাই বলছি, আমি যেটুকুনি বুঝছি ওইটুকুনিই বলছি, এরপরে যদি কিছু আমার না বোঝা থাকে তা আমি বলিনি, কারণ এইটুকু বলতে পারি যে দুটো নিয়ে চলছি না, যেটা যতটা বুঝছি, যদি সেটা ভুল হয় সেটাই বলছি, যদি ঠিক হয় সেটাও বলছি। এবারে তো
যে সত্যি কথা বলতে ঠিক ভুল তো এমন কিছু নেই, আমি তো পরিষ্কারই বলছি, আগেও বলেছি যে প্রত্যেকে আমরা যাত্রা করছি, এই যাত্রার মধ্যে আমার যতটা পরিপক্কতা, যে আমার কাছে বসে তুমি প্রশ্ন করছো, আমার কাছে তুমি অতটা পরিপক্কতা পাবে, আমি মনে করি তুমি অতটা পাওয়ারই এখন যোগ্য। আমি যখন আবার 2 বছর পরে হয়তো কিছু এগিয়ে গিয়ে কথা বলবো, তখন হয়তো দেখা যাবে উনি আমার থেকে এগিয়ে গিয়ে কিছু বুঝছেন, তখন উনি ওখানে উপস্থিত আছেন, তার মানে উনি ওই 2 বছরের পরিপক্কতার যোগ্য। তো এর মধ্যে ঠিক ভুল কিছু নেই যে মহারাজ আপনি 2023-এ একটা কথা বলেছিলেন, 26-এ একটা কথা বলেছিলেন, 23-এর যাত্রায় তোমার যেটা শোনার কথা ছিল আমার থেকে তুমি তা শুনেছ, আমি অতটা পাকা তুমি অতটা পাকা, 50-এর যাত্রায় আমি অতটাই গিয়েছি তুমি অতটাই গিয়েছ। কারণ প্রকৃতি এই অস্তিত্ব সবসময় অ্যাপ্রোপ্রিয়েট যোগ করে। এখন যারা একদম কিছু বুঝতে চায় না তারা আমার সামনে এসে বসবে না, ঠিক আছে, হয়তো আরও এগিয়ে গিয়ে কিছু বুঝতে হবে, সামনে যেতে হবে, প্রত্যেকেই যেতে হয় আরো গভীর আরো গভীর আরো গভীর। একটা নিশ্চিত বিন্দু থাকে যাকে এনলাইটেনমেন্ট বলে, একটা নিশ্চিত বিন্দু যে জীবন বিষয়ে সে নিশ্চিন্ত হয়ে যায়, কিছু আছে যা সামলাচ্ছে, আমি নিশ্চিত, আর এই কিছুকে জানার কোনো দরকার নেই, কারণ এই কিছুকে খুঁজলে কোনো কিছুকে পাবে না। যদি বলো কিছু কি, সব কিছু, এই কাপটা সামলাচ্ছে, টেবিলটা সামলাচ্ছে, মাইকটা সামলাচ্ছে, এই এক চেতনা সব কিছু হয়ে সামলাচ্ছে আমাকে, আর আমিও এই যে সামলানোতে ভাগিদার, আমিও অনেকের মাধ্যমে, অনেক আমাকে সামলাচ্ছে, আমি অনেক কিছুকে সামলাচ্ছি। এই জন্য কোথায় কোন বিন্দুতে, সব বিন্দুতে আমি এই চেয়ারটাকে সামলাচ্ছি, চেয়ারটা আমাকে সামলাচ্ছে, কারণ অ্যাপ্রোপ্রিয়েট না, আমরা ওজনে রাখতে পারতো না, ঠিক আছে, ঠিক তেমনই আমার ক্ষেত্রে আমি চেয়ারটা নিয়ে আসতাম না। তো একই অপরের সাথে যোগসূত্র আমাদের আছে। তো যখনই যে যার অ্যালাইনমেন্টে এসে পৌঁছাচ্ছে, সে তার জীবনের যোগসূত্রতেই এসে পৌঁছাচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েটলি পৌঁছাচ্ছে। যাদের আমার সাথে অ্যালাইনমেন্ট না তারা চলে যাবে, যাদের অ্যালাইনমেন্ট আছে তারা ঘুরে 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 এখানে চলে আসবে, আবার আমি 23-এর সেই একই যাত্রার জন্য সরতে 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 যাচ্ছি, আবার 24-এ হবে, 25-এ হবে, 26-এ হবে, 21-এ আমি যখন এগোবো, যাদের যাদের আমার দ্বারা প্রভাবিত হওয়ার কথা বা আমি যাদের দ্বারা প্রভাবিত হওয়ার, প্রভাবিত মানে কিন্তু এখানে কিন্তু জাদু মন্ত্র নয়, প্রভাবিত মানে জাস্ট নর্মাল একটা এফেক্ট, একের ওপরে আমি শব্দ বলছি তোমার উপরে এফেক্ট হচ্ছে, তুমি যদি আমার এই অ্যালাইনমেন্টটা নিতে না পারো তুমি আর শুনবে না, তুমি বলে না ভালো লাগেনি কথাটা, তোমার ভালো লাগবে না, আবার কারোর ভালো লাগবে, সেই বলে হ্যাঁ বুঝতে পারছি কিছু। এর মধ্যে লাভ লোকসান ঠিক ভুল কিছু নেই। যদি বলে যে মহাজ আপনার কথা শুনে আমি ঠকে গিয়েছি, তাহলে ভাই তোমার ঠকে যাওয়ার মতো এখন ভিতরে আবহাওয়া ছিল, ঠকে গিয়েছো, বুঝা যাচ্ছে, তুমি লাভবান হয়েছো, তোমার লাভবান হওয়ার মতো আবহাওয়া ছিল। আলটিমেটলি আমি ইস্যু নয়, তুমি ইস্যু নয়, এই জগৎ মাতা, এই অস্তিত্ব সামলাচ্ছে সব কিছু, যেরাম যেরাম দরকার তেমন তেমন আনছে। ব্যাট এসে বলকে হিট করেছে, বল ছুটে এসছে ব্যাটের কাছে আর ব্যাট হিট করেছে, তা কে দায়ী, কে অন্যায় করলো, কে ন্যায় করলো? বল বলছে আমি আমার কাজ করছি, ব্যাট বলছে আমি আমার কাজ করেছি, ঠিক তেমনই, ওখানে ঠিক ভুল কিছু নেই। ওইরকমভাবে দেখলেই বাদ বিবাদ আসে জীবনে, এই জন্য আমি আবাহন বিসর্জনে কোনো দরকার নেই, জীবনকে ওয়েলকাম করতে হয়, স্বাগত করতে হয়। আর একটা জিনিস মহারাজ, যে মানে মানে খুঁজতে খুঁজতে ছুটতে ছুটতে যখন দেখছি শেষ হচ্ছে না খোঁজ, তখন মানে ক্লান্ত হয়ে মেনে নেওয়া, নাকি সব জেনে বুঝে উপলব্ধি করে তবে মেনে নেয় কেউ? যখন খুঁজছো তখন জানছো, বুঝছো তো, শুধু শুধু খুঁজছো তো না, কিছু তো বুঝছো, কিছু তো জানছো, ওটাই তো খোঁজ। আমি সোনা খুঁজছি, তামাকে গিয়ে বাজালাম, রূপকে গিয়ে বাজালাম, হ্যাঁ প্ল্যাটিনামকে গিয়ে বাজালাম, যা সব কিছু বাজালাম, কিন্তু আমার সোনা চাই। তাহলে এই যে খোঁজ, এই খোঁজের মধ্যে তো বাজানো হয়ে গেল, দেখা হয়ে গেল, খোঁজ মানেই কি হাঁপানো? কারণ আধ্যাত্মিক একটি কথা বলে, যা খুঁজছো তা তোমাতেই আছে, ঠিক আছে, খুঁজতে 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 খুঁজতে। আমি একবার উদাহরণ দিয়েছিলাম, মাঝে মাঝে বলে থাকি, 100টা বা ঘরের মধ্যে তুমি সব থেকে বড় ঘরটায় আছো, সব থেকে বড় ঘর, বাড়ির মধ্যে 100টা ঘর আছে। এবার তুমি খুঁজতে শুরু করলে কোনটা বড় ঘর, কোনটা বড় ঘর, সব বড় ঘর ঘুরে খুঁজেছে, দেখলে না আমার ঘরটাই বড় ছিল, এটা অধ্যাত্ম, আর কোথাও যাওয়ার নেই। তুমি এবার এবার কি হলে তুমি ওই ঘরেই থাকবে আগে যেখানে ছিলে, নিশ্চিন্ত হয়ে গেলে, যে ছুট ছিল ভিতরের, কোনটা বড় কোনটা বড় কোনটা বড়, একে খোঁজ বলে। এবার এবার তুমি বলতে পারো, এই যে খোঁজটা, এই খোঁজটা কি কোনো দরকার ছিল? না, দরকার তো ছিল না। আচ্ছা সত্যি কি দরকার ছিল না? তুমি যখন এই বড় ঘরটাই ছিলে, তুমি শান্তিতে ছিলে? না, দরকার ছিল তো। আধ্যাত্মিক সাধনা দরকার ছিল কি ছিল না, এর কোনো উত্তর নেই। অস্তিত্ব বা প্রকৃতি মা
এই ঘটায় এই খেলা এই জন্য বলা হয়েছে না, প্রকৃতি মা যদি এই বাড়ির মালিক একজন বসে আছে দেখছে বড় ঘরে আছে, মা দুঃখী হয়ে গেছে বড় ছেলেটা দেখো সব থেকে বড় ঘরটা দিলাম তবুও দুঃখী, এবার ছেলেটা খুঁজছে ঘাম পড়ছে, মা চুপ করে বসে আছে, বাকি লোক বলছে তুমি কত নিষ্ঠুর, দাঁড়াও ওকে যেতে দাও, কারণ আমি ওর ওই বড় ঘরের যন্ত্রণা দেখে নিয়েছি, ও খুঁজুক ও ঘুরুক ওর ঘাম ঝরুক সাধনা করুক নিজেকে গঠন করুক সম দম তিক্ষা উপরতি সব করুক, না করলে কিন্তু তুমি যে ঘরে আছো শান্তিতে তুমি থাকতে পারবে না, মা তোমাকে পূর্ণত্ব দিয়ে রেখেছে বিরাট দিয়ে রেখেছে বিরাট ঘরে দিয়ে রেখেছে, কিন্তু তুমি শান্তিতে পৌঁছাবে না ব্যক্তি হিসাবে যতক্ষণ না তুমি তোমার এই সার্চটা করে ফেলো, সার্চ করে যখন তুমি নিশ্চিতভাবে অথেন্টিসিটি তোমার মধ্যে আসবে সব ঘরের খোঁজ বৃথা, আমি যেখানে ছিলাম পূর্ণত সব থেকে বিরাট হয়েই ছিলাম, তখন মা চুপ করে ওই করে হাসেন বসে বসে এই জগৎ দেখে, যেমন বলা হয়েছে বিভিন্ন সময় যে জগৎকর্তা হাসছেন, তিনি হাসেন, লোকে বলবে সাধারণ মানুষ বলবে দেখো এত খুন মারামারি ফাটাফাটি এত দৌড় এত ছুটা তুমি হাসছো, মা কি বলবে, মা কিছু করার নেই, মা বলে এটাই খেলা, ও 99টা ঘরের খেলা খেলে আসুক ও জানতে পারবে আমি পারফেক্টলি ওকে যা দেওয়ার তা দিয়েছি, এবার মাথায় রাখো সব থেকে বড় ঘর অ্যাকর্ডিং টু ইউ, প্রকৃতি মা তোমার জন্য বিধান করেছে, যে এর থেকে ছোট ঘরে থাকা আছে তারও একই জিনিস মনে হচ্ছে, সে তোমার বড় ঘরটা ঘুরে যাবে কিন্তু ওই ঘরটাই তার জন্য বড় ঘর, তাকে ওই ঘরেই ফিরে আসতে হবে, বুঝে যাচ্ছে, তোমার জন্য একটা ছোট ঘর পিঁপড়ের জন্য একটা মাঠ, তো পিঁপড়ে বলবে ইনসিকিউর ফিল হচ্ছে এত বড় জায়গাতে আমাকে একটা ঢিবি দাও আমি ওর ভিতরে গিয়ে আনন্দে থাকবো, সাপ বলবে এই জায়গা তো খুব রিস্কি জায়গা সব কেউ নড়ছে চড়ছে চারিদিকে গর্ত দাও, ইঁদুর বলবে যে এখানে সব কিছু রান্না বান্না এগুলো খাওয়া যায় নাকি আমাকে ধানের গোলা দাও, যে যেই ঘরে ছিল সেই ঘরই তার জন্য পূর্ণতার ঘর, লোকে খুঁজে খুঁজে আসবে এবং বুঝে নেবে কি আগর কতরা দরিয়া সে জুদা না হতা তো ক্যা হতা ওই হতা ইসকে সিবা হতা তো ক্যা হতা ক্যা হতা কুছ নেই হতা, এই জন্য এটা ডিভাইন প্লে খেলা, খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝেই বৃন্দাবন, তুমি যেখানে আছো তোমাকে ওখানেই থাকতে হবে, এই জন্য পালিয়ে গিয়ে কোনো লাভ নেই জীবন থেকে, ওখানেই হবে ওইভাবেই হবে, যদি খোঁজটা খুব প্রামাণিক খোঁজ হয় যদি মনমুখ এক করে খোঁজা হয় তাহলে অবশ্যই এটা সামনে এসে যাবে, আর যদি কেউ বলছে রেস্ট নিয়ে নিয়ে খুঁজছে যার ইচ্ছাই যে তোমার মনের দিকে একটু যাচ্ছে যার ইচ্ছাই যে এই 99টা ঘরের খোঁজ চলতেই থাকুক না খারাপ তো নয়, মাঝে মাঝে একটু বারান্দায় বসবো একটু চা খাবো আর জিজ্ঞেস করলে বলবো খোঁজ মেটেনি, তাহলে এও এক ভালো জিনিস, সে শান্তিতে ঘুম ঘুম কি উপলব্ধ হতে পারবে না, কারণ বারান্দায় তো ঘুমাতে পারবে না লোক রাতে মেরে চলে যাবে, বারান্দায় তো ঘুম হবে না, ঘুমানোর জন্য বিশ্রামের জন্য তো নিজের ঘরই চাই, বুঝা গেল, আরেক এই বিষয়ে আরেকটি প্রশ্ন মহারাজ, সাধু জীবনে ধরা যেতে পারে 60% মানুষজনই হতে পারে কারোর দ্বারা প্রভাবিত হয়ে ভ্রষ্ট পথে যাচ্ছেন অথবা নিজের কন্ডিশনিং অনুযায়ী হয়তো সেই 99টা ঘরের মধ্যে হয়তো একটা দুটো ঘরের মধ্যে গোফা খেয়ে যাচ্ছে 99টা ঘর হচ্ছে না, তো তারা কি তাদের ক্ষেত্রে সেই জীবনটা কি ব্যর্থ জীবন, তাহলে কিসের ব্যক্তি হিসাবে তাদের মধ্যে যদি অশান্তি থাকে তা তারা ব্যর্থ বলে বোধ হবে, আর বিরাট হিসাবে তো এখানে ব্যর্থও নেই কিছু সফলও নেই কিছু, কেউ কেউ লোক তো ঘুরবে যারা বারান্দায় ঘোরাঘুরি করবে তাদেরকে তো বলবো না যে ওয়াইপারটা সাইডে রেখে দাও, হ্যাঁ তাদেরও তো একটা কাজ আছে একটু ঝাঁটিয়ে দাও রাস্তাটাকে, হ্যাঁ দাঁড়িয়ে আছে একটুখানি ওয়াচ দেখো রাস্তা দিয়ে কেউ আসছে কিনা, এরও তো গুরুত্ব আছে, সবাই যার ঘরে ঢুকে লক করে দিয়েছে তাহলে কি করে হবে বাড়ি চলবে কি করে, বাগানে কেউ ঘুরবে কেউ বারান্দায় দাঁড়িয়ে আছে তাকে বলতে হবে যে দারোয়ানকে একটু একটা কথা বলে দাও, তারও গুরুত্ব আছে কিন্তু আন্তরিক যে বিশ্রাম সেই গুরুত্ব সে পাবে না, তার জীবনে ব্যক্তি হিসাবে সে শান্তি পাবে না, ব্যক্তি হিসাবে পাবে না সমষ্টি হিসাবে সবকিছু গুরুত্বপূর্ণ, এই এই যে রাবারের যে এই নেপলটা আছে কানে দেওয়ার জন্য এটাও গুরুত্বপূর্ণ, অস্তিত্বে কোনো কিছু এই নেপলটা এবং আমার মধ্যে কোনো ভেদ নেই, এও সামলেছে আমাকে আমি একে সামলাচ্ছি, ঠিক আছে একদম কোনো অসুবিধা নেই, কিন্তু এরকমই মা প্রেমিক, হ্যাঁ এই গানটা আছে না যে ব্রহ্মময়ী দেমা পাগল করে তুমি প্রেমে উন্মাদিনী
মা এই ফোনটাকে যতটা ভালোবাসে আমাকেও ততটাই ভালোবাসে, এক বিন্দু কম না এক বিন্দু বেশি না, কারণ এতটাই পূর্ণভাবে ভালোবাসে যে কম বেশি হতেই পারে না। তুমি তোমার ডান চোখকে আর বাঁ চোখকে যতটা ভালোবাসো মা ঠিক আমাদেরকে, আমাকে আর তোমাকে ততটা ভালোবাসে। ঠিক আছে, তুমি যেমন শ্বাস গ্রহণ করে এবং শ্বাস ছাড়াকে ভালোবাসো, মা ঠিক তোমাকে আমাকে তেমন ভালোবাসে। তো সেই হিসাবে তাতে পিঁপড়েতে আর একজন হাতিতে কোনো ভেদ নেই, কারণ জীবনের গুরুত্ব একদম আনডিভাইডিং পার্ট এগুলো। ঠিক আছে, করা যাবে না, কিন্তু ব্যক্তি হিসাবে তোমাকে সাফার করতে হবে, যন্ত্রণা ভোগ করতে হবে। তুমি জিজ্ঞেস করো যে ব্যক্তি হিসাবে যন্ত্রণা চাইবো, তাতে কী হয়েছে, যন্ত্রণা জীবনের একটা পার্ট, ভোগ করো। তোমার যদি আপত্তি থাকে যে না আমি যন্ত্রণা ভোগ করতে চাই না, তখন তোমাকে আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে। মানে যে বলছে যে আমি ভুগবো, আমি বিয়ে করবো, আমি এই করবো, আমি সেই করবো, টাকা রোজগার করবোই, তার জন্য তো কোনো সাজেশান নেই, করো, কে না করেছে। মাতাল বলছে ডেনের ধারে মদ খেয়ে পড়ে থাকবো, থাকো, ওর কাছে কি ব্রহ্মসূত্র শোনাবো বা কেউ শোনাবে, শোনারও লাভ হবে না। ঠিক তেমনই যে যার মধ্যে এই ব্যথার বোধ উঠেছে যে আমি বড় ছিঁকড়ে ছিঁকড়ে বাঁচছি, খণ্ড খণ্ড হয়ে বাঁচছি এবং তাতে তৃপ্তি আসছে না, তখনই তার জন্য খোঁজের প্রশ্ন। ওই অতৃপ্তির থেকে খোঁজ ওঠে, খোঁজ আনাও যায় না, খোঁজ ঘটে, সেরকম ডেস্টিনিতে পৌঁছানো যায় না, ডেস্টিনিও ঘটে। খোঁজও সুন্দর, ডেস্টিনিতে পৌঁছানোও সুন্দর, ঘুরে ঘুরে মরাও সুন্দর, প্রকৃতিতে বিরাটে কোনো কিছু ভুল নেই, কারণ আফটার অল এন্ড অফ দ্য ডে এটা প্লে, খেলা। তুমি যে ম্যান অফ দ্য ম্যাচ যে হয়, কিন্তু যে ম্যান অফ দ্য ম্যাচের জন্য যে ফিল্ডার ছিল তার কি কোনো ভূমিকা ছিল না? পুরো পাকা গুরুত্ব ভূমিকা ছিল, আচ্ছা যে ওই যে ফোরের যে লাইনটা বানিয়ে দিয়েছিল দড়ি দিয়ে, তার গুরুত্ব ছিল না? ছিল। আফটার অল এটা খেলা, এর বেশি কিছু না, বুঝে গেল? আমাদেরকে আমাদের স্ট্যান্ড পয়েন্ট ঠিক করতে হবে যে আমরা কোন স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আফটার অল খেলাতে থাকলে থাকো, গাড়ি ধাক্কা মেরে গেল রাস্তায় বলবে খেলা, শেষ, খেলা বলতে বলতে মরে যাও, মরাও খেলা জন্মও খেলা। আর যদি বলো যে না ধাক্কা দিয়ে মরতে চাই না, তাহলে ফুটপাতে ভালো করে ভদ্রভাবে হাঁটতে শেখো, ধাক্কাও তো এক খেলা, কি প্রবলেম আছে? আবার ওই যে এরপর তোমার ধাক্কা মারার পরে যে গাড়িটাতে লোকে আগুন লাগিয়ে দেবে, ওটাও এক খেলা, ড্রাইভারকে পিটিয়ে মেরে দেবে, সেটাও আরেক খেলা, ড্রাইভারকে পিটিয়ে মেরে দিলো, তুমি আসলে যাবো, তুমি বেঁচে গেলে হয়তো, এ আরেক খেলা, যে মারতে হলো সে মরে গেলো, হয়তো তুমি বেঁচে গেলে। এইসব যদি লাফড়া জীবনে না চাই, তখন গুরুর প্রশ্ন, আধ্যাত্মিকতার প্রশ্ন, শান্তির প্রশ্ন, সাধনার প্রশ্ন ওইখান থেকে শুরু হয়, তাও সুন্দর, ও এক খেলা। ঠিক আছে।